তো সম্মানিত ভিউয়ার সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন। আমরা কিন্তু পূর্বে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে প্রিয় এজেন্ট নাম্বার যুক্ত করতে হয় বিকাশে। 14.90 টাকা করে বিকাশে আপনাদেরকে চার্জ নেবে 25,000 টাকা পর্যন্ত। তো সেটা নিয়ে কিন্তু পূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনার সেই ভিডিওটা দেখে আসতে পারেন যে আপনার প্রিয় এজেন্ট নাম্বার কীভাবে যুক্ত করবেন। তো এখন আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো যে প্রি এজেন্ট নাম্বারে ক্যাশ আউটটা কীভাবে করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো তার আগে ভিউয়ার্স বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আজকে যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখার পর যদি আপনি একটু উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যদি অলরেডি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে ইউ আর দি গ্রেট। তো আপনি প্রিয় এজেন্ট নাম্বার যদি ক্যাশ আউট করতে চান তাহলে প্রথমে আপনার যে ক্যাশ আউট অপশনটা রয়েছে বিকাশ অ্যাপসের মধ্যে, আপনি এখানে চলে যাবেন। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটা কিন্তু অল টাইম থাকবে, এটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে 1,014.90 টাকায় ক্যাশ আউট করতে চাপুন। তো আপনি প্রথমে এখানে এসে এখানে কোনো নাম্বার দেবেন না, এখানে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনি দেবেন এখানে চাপ দেবেন, যেহেতু আপনি প্রিয় নাম্বার পূর্বে অ্যাড করেছেন তাহলে আপনি এখানে চাপ দেবেন। তো আমি এখানে চাপ দিচ্ছি। তো আপনি যেই নাম্বারটি পূর্বে অ্যাড করেছেন সেই নাম্বারটি আপনি এখানে দেখতে পারবেন। যদি আপনার কোনো নাম্বার অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে নাম্বারটি সহজে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আপনি এখানে এই নাম্বারে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটি রয়েছে, আমি যে এজেন্ট নাম্বারটি প্রিয় নাম্বার হিসেবে অ্যাড করেছি সেটা রয়েছে এখানে। তো আমি এটার উপর ওখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে উপরে আমার যে এজেন্টের নামটা আছে সেটা শো করতেছে, নাম্বারটা শো করতেছে। তো এখন আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিবো। তো আমি এখানে আমার যে অ্যামাউন্টটা রয়েছে আমি এখানে 100 টাকা অ্যামাউন্ট দিয়ে দিলাম, আমার ব্যালেন্স এখানে খুব কম আছে তো আমি 100 টাকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি তীর অপশনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে চার্জ কাটতেছে কত, 1.49%, মানে 100 টাকায় 1.49 টাকা। তো যখন আপনি আবার এখানে 1,000 করে দেবেন তখন এখানে 14.90 টাকা এখানে হয়ে যাবে, মানে 14.90 টাকা। তো দেখতে পাচ্ছেন এখানে পিন নাম্বারটি দিয়ে আমি এখানে ওকে করে দেব, যে আরও অপশনটা দেখতে পাচ্ছেন আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে চাপ দিয়ে ধরে রাখবো, দেখবেন আমার ক্যাশ আউটটা কিন্তু হয়ে যাবে। তো দেখেন আমারটা কিন্তু সুন্দরভাবে ক্যাশ আউট হয়ে গেল। আপনারা এইভাবেই কিন্তু ক্যাশ আউটটা করতে পারেন, যে আপনার প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউটটা আপনি এইভাবে করবেন।